কেন জানি আজকে খুব বেশি একটু টক ঝাল মিষ্টি চটপটা কিছু খেতে ইচ্ছা হচ্ছিল। আর চটপটা কিছু মানেই কিন্তু ফুচকা চটপটির নাম সবার আগে মাথায় আসে। এরকম একটু ফুচকা ভেঙে নিয়ে টক ঝাল মিষ্টি তেঁতুলের টকের সাথে চটপটি। তো চলুন তাহলে তৈরি করা শুরু করে দিই। গতদিন রাত্রেই অল্প করে ডাবলি ভিজিয়ে রেখেছিলাম, আর সেই ডাবলিটা একটু দ্রুত সেদ্ধ করার জন্য বেকিং সোডা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে একটু বেশি করে পানি আর সামান্য একটু হলুদ লবণ এবং একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। আর একটু শর্টকাট করার জন্য আলু সেদ্ধটাও আমি ডাবলির মধ্যেই করে নিয়েছি। এই ডাবলিটা দিয়ে কিন্তু ফুচকা এবং চটপটি দুটোই করা যাবে। আলুটা ছিলে যে সেদ্ধ বসিয়েছিলাম সেটা আমি আলাদা করে এখন উঠিয়ে নিচ্ছি, আর ডাবলিটা কিন্তু আরও কিছুক্ষণ সিদ্ধ করব যাতে একদম নরম হয়ে আসে। আলুটা সেদ্ধ করার পরে একটু এলোমেলো করে কেটে নিচ্ছি, চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে একেবারে ছোট ছোট করে ভেঙে নেওয়া যায়। তো থাক, আমি একটু স্টাইল করে চাকু দিয়েই কেটে নিচ্ছি, হাজার হলো আলুরও তো একটু মান সম্মান আছে নাকি। তো যাই হোক, আলুগুলো আলাদা করেও সেদ্ধ করা যেত, অনেকে আলু ডিম একসাথে সেদ্ধ করে নেয়। তো আমি সাধারণত আলুটাকে এই ডাবলির পানির মধ্যেই সেদ্ধ করে উঠিয়ে নিই। এদিকে আমি ডাবলিটা একেবারে স্লো হিটে রেখেছি এটাকে আরও সেদ্ধ করে নরম করব বলে। ডাবলি সেদ্ধ যদি দ্রুত করতে চান অবশ্যই একটুখানি বেকিং সোডা দিবেন, তাহলে দেখবেন ডাবলিটা একেবারে চটজলদি গলে যায়। প্রেশার কুকারেও কিন্তু কোনো প্রয়োজন হয় না। আমার ডাবলিটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়েছে। এবার আমি চটপটির মশলা দিয়ে দিয়েছি। যদি আপনি ঘরে চটপটির মশলা তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। সেজাস মামহারের হাতের কিন্তু চটপটি মশলা খুবই বিখ্যাত। তো আজকে আমার তাড়াহুড়ার মধ্যে চটপটি মশলাটা তৈরি করা হয়নি, আমি এখানে রেডিমেড প্যাকেট যে চটপটি মশলা পাওয়া যায় সেটাই ব্যবহার করে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে ডিমটা আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমের খোসাটা দেখে কি মনে হচ্ছিল জানেন? মনে হচ্ছিল যেন হাঁসের ডিম আমি ছিলছি। কতদিন যে হাঁসের ডিম খাই না, বাংলাদেশে থাকতে হাঁসের ডিম আমার খুব পছন্দের ছিল, মাঝে মাঝেই কিনে খাওয়া হতো। ইউকেতে আসার পরে হাঁসের ডিমের দেখা তো আর মেলে না। তো এই সাদা খোসার মুরগির ডিমই আমি সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে এরকম চাকু দিয়ে একটু স্লাইস করে নিচ্ছি। 3টা ডিম আমি সেদ্ধ করেছিলাম, যেহেতু ডাবলির পরিমাণও কম, 1টা ডিম এরকম কুচি কুচি করে আমি ডাবলির মধ্যেই দিয়ে দিব, টেস্টটা যাতে ডাবলির মধ্যে মিশে একটু মজা আসে। আর পাশে 2টা ডিম দেখছেন আমি ছিলে রেখে দিয়েছি, ওই 2টা ডিম কিন্তু উপরে গার্নিশিংয়ে ব্যবহার করব যখন ফুচকা বা চটপটিটাকে সার্ভ করব। ডিমটা দিয়ে হয় কি, একটু সুন্দর করে যদি এই ডাবলির গ্রেভির মধ্যে মিক্স করে দেওয়া যায় তাহলে কিন্তু একটু ডিম ডিম স্বাদ আসে না, মজাই লাগে। আর ডাবলির ঝোলটাও দেখেন এখন কিন্তু চটপটির জন্য একেবারে পারফেক্ট হয়ে এসেছে। যদিও এটা আরও কিছুক্ষণ জাল করব, ততক্ষণে হয়তো ঝোলটা আরেকটু শুকিয়ে আসবে। আর এদিকে সাজানোর জন্য অন্য যে গহনাপাতিগুলো লাগবে চটপটি ফুচকার সেটা রেডি করে নিয়েছি। ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সাথে আর যা যা লাগবে শশা কুচি সবই কিন্তু করেছি। আর এখন যে বলছিলাম না, ওই যে টক ঝাল মিষ্টি মিষ্টি একটা টক তৈরি করব। ইউকেতে কিন্তু সাধারণত সবাইকে কম বেশি যেটা দেখি শর্টকাট করার জন্য তেঁতুলের যে টকটা সেটা রেডিমেড একটা বোতলে কিনতে পাওয়া যায় সেটাই বেশিরভাগ মানুষ ব্যবহার করে। আমার তো বাবা সেই দেশি স্বাদ দেশি মজাটাই লাগবে, তো কি করার, আমি সাধারণত যখন হাতে একটু সময় থাকে বা আয়েস করে খেতে ইচ্ছা করে তখন তেঁতুলের কাত কুলিয়েই কিন্তু টকটা তৈরি করি। আর ফুচকা চটপটির কিন্তু মেন যে স্বাদ, ওফ, এই টকটা বানানো দেখে আমার এখনই মানে জিভাতে পানি চলে আসছে, সেটা কিন্তু এই টকের মধ্যেই। তো তেঁতুলটা আমি একটু গরম পানি দিয়ে আধা ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেই তেঁতুলটাকে পানি দিয়ে কুচলে কুচলে একদম কাঁচটা বের করে নিয়েছি। তারপরে বাবা, আহাহা, যে মজা! আমার এই শোষানো দেখে কিন্তু আবার কেউ লাল ঝোল ফেলেন না। আসলে কি জানেন, এই ধরনের টক জিনিস দেখলে খেতে তো মন চাবেই, আর একটু যদি নাই শোষায় তাহলে কি হলো। আচ্ছা যাই হোক, এখানে সব ধরনের মশলাপত্রগুলো দিয়েছি, আর একটুখানি ঝাল এবং মিষ্টি করার জন্য চিলি ফ্লেক্স এবং
চিনিও অ্যাড করেছি। ব্যাস, আমার তেঁতুলের কাচটা কিন্তু একদম রেডি। তো চটপটি খাওয়ার জন্য এটাকে আরেকটু পাতলা করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে এটাকে মিক্স করে রেখে দিচ্ছি। আর এদিকে চুলাটাও বন্ধ করে নিয়েছি। যদি ফুচকা বানাতাম তাহলে এটা কিন্তু আরেকটু গাঢ় করে নিতাম, মানে ডাবলিতে এতটাও ঝোল রাখতাম না। আজকে আমাদের শখ হয়েছে চটপটি খাবো, তবে পরে যদি কিছুটা ডাবলি বাঁচে সেটাকে আরেকটু জাল করে ঘন করে ফুচকাও বানিয়ে ফেলতে পারি। আগে চটপটি খাওয়ার স্বাদটা তো মেটাই। আহাহা, কার কার খেতে ইচ্ছা করছে বলেন তো, এরকম গরম গরম ধোয়া ওঠা চটপটি আর টক ঝাল মিষ্টি তেঁতুলের টক হাতে বানানো, তাও আবার কি একটা মজার ব্যাপার বলেন তো। আর উপর থেকে গহনাপত্রগুলো একটু দিয়ে দিচ্ছি, যার যা ইচ্ছা তা দিয়ে দিবেন। চটপটিতে কিন্তু কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে, হালিমে কিন্তু পেঁয়াজ বেরেস্তার মজাটা অনেক বেশি, বাট আমার কাছে তো মনে হয় চটপটিতে পেঁয়াজ বেরেস্তা বাবা একটু বেশিই হয়ে যায়। কাঁচা পেঁয়াজের গন্ধ হবে না আর চটপটি খাবো তা কি হয়, এইটাই হচ্ছে চটপটির মজা। আর একটা জিনিসের কথা তো বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে জারা লেবু। যদি দেশি লেবু থাকে তাহলে লেবু চিপেও দিয়ে দিতে পারেন, আর ইউকেতে যে জারা লেবুটা পাওয়া যায়, এখানে তো আমার সিলেটি ভাই বোনেরাই জারা লেবুটা খুব পছন্দ করে। আমার অবশ্য খাওয়ার আগে অত অভ্যাস ছিল না, বাট ইউকেতে আসার পরে জারা লেবুটা আমারও অনেক পছন্দ হয়ে গেছে। জারা লেবুর খোসা একটুখানি কুচি কুচি গ্রেট করে দিয়ে দিলাম, আর সাথে ওই যে ডিম রেখেছিলাম ডিমটা ওপর থেকে গ্রেট করে দিয়ে দিলাম। চটপটিতে আর কি লাগে বলেন তো, একটা জিনিস কিন্তু এখনও মিসিং আছে। আমি তেঁতুলের টকটা ওপর থেকে একটু সাজাতে থাকি, ততক্ষণে আপনারা কমেন্ট করতে থাকুন চটপটির জন্য কোন জিনিসটা এখন পর্যন্ত মিসিং আছে, কেউ কি খুঁজে বের করতে পারছেন? আমি দেখেছি ঢাকাতে অবশ্য ডিফারেন্ট, বাট আমাদের কুষ্টিয়াতে হচ্ছে অনেক আগে যখন আমরা রেনুইক বাঁধে চটপটি খেতাম, তখন চটপটিতে মামারা হচ্ছে ওপর থেকে একটুখানি চানাচুর দিত। যে ফুচকা যদিও আমরা আলাদা খেতাম, বাট চটপটিতে কিন্তু ফুচকা ঢাকাতে খুব বেশি ব্যবহার করে। আহ, সেই মজা হয়েছে আমার যে কি লাগছে। কিন্তু আমাদের কুষ্টিয়াতে হচ্ছে চটপটির উপরে চানাচুরি দিত। এখন অবশ্য নিয়মকানুন বদলেও যেতে পারে, ফুচকাটাই হয়তো বেশি মজা লাগে, তো আমি উপর থেকে কিছু ফুচকাও ভেঙে চুরে দিয়ে দিলাম। বড় একটা বাটি নিয়েছি আমি, দেখেছেন, কষ্ট করে চটপটি বানিয়েছি, শরীরটাও খুব একটা ভালো লাগছিল না। আমার কাছে তো মনে হচ্ছিল চটপটা কিছু খেতেই হবে আজকে আমার, তে ডিনার কিন্তু আমি চটপটি দিয়েই সেরেছি, কল্পনা করা যায়? আহ, মন জানে একদম তৃপ্তির পানি চলে আসছে। আর এই যে এক বক্স দেখছেন না ফুচকা ভেজে রেখেছি, এই ফুচকাগুলো কিন্তু মানে আমি একা খাচ্ছি না, সবাই মিলেই খাচ্ছি। তো আমরা যে লেফট ওভার আমাদের ডাবলিটা ছিল, সেই ডাবলির মধ্যে বেশি করে শশা কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু একটা বাটিতে মাখিয়ে নিয়েছি, আর ডাবলিটার পানিটা আমি আরেকটু শুকিয়ে নিয়েছিলাম ফুচকা বানানোর জন্য। চটপটি খাওয়া শেষ, এবার ওই যে বললাম ডিনারটাও সেরেছি ফুচকা দিয়েই। এবার উপর থেকে টক দিয়ে, আহ, ফুচকাটাও হয়ে গেল, সেই শান্তি।